সাধারণত তিনটি কারণে মরিচ গাছের পাতা কুকটে যায় স্লিপস বা সাদা মাছির আক্রমণে মাকড়ের আক্রমণে এবং কপারের অভাবে সাদা মাছির আক্রমণ হলে ভাইরাস এক গাছ থেকে আরেক গাছে বহন করে নিয়ে যায় এর পাশাপাশি আবহাওয়া অত্যাধিক গরম থাকলে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে ফলে মরিচ গাছ কুকড়ে যায় সাদা মাছির আক্রমণে পাতা উপরের দিকে বাঁকা হয়ে কুকটে যায় এবং মাকড়ের আক্রমণে পাতা নিচের দিকে বাঁকা হয়ে যায় এক্ষেত্রে প্রথম দিনে আমরা কপার অক্সিকুলার স্প্রে করে দেবো এর পাঁচ দিন পর আমরা কেমাইট এবং বায়োকিলিন একসাথে মিশিয়ে স্প্রে করে দেব এবং চার দিন পর আমরা পুনরায় কেমাইট এবং বায়োকিলিন একসাথে মিশিয়ে স্প্রে করে দেব এরপর পাঁচ দিন পর আমরা বায়ো এনভিট স্প্রে করে দেব এবং পাঁচ দিন পর পুনরায় আমরা বায়োকিলিন এবং কেমাইট একসাথে মিশিয়ে স্প্রে করে দেবো এবং এর পাঁচ দিন পর আমরা পুনরায় বায়ো এনভিট স্প্রে করে দেব এ পর্যায়ে এসে গাছ মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে এরপর থেকে আমরা শিডিউল স্প্রেতে চলে যাব আপনাদের সুবিধার্থে শিডিউল স্প্রে ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা হলো স্প্রে করার সময় কখনোই ওভার ডোজ ইউজ করা যাবে না বোতলের গায়ে উল্লেখিত মাত্রায় স্প্রে করতে হবে স্প্রেগুলো দেওয়ার পর আপনাদের মরিচ গাছের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন